আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর একেবারে পাতলা পাতলা ঝোলের রেসিপি। ট্র্যাডিশনালভাবে রেসিপিটা শেয়ার করার ট্রাই করেছি, আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে গাদার অংশটা ব্যবহার করেছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন মাছটা যেহেতু বেগুন দিয়ে রান্না করব, তাই হালকা করে একটু ভেজে রান্না করব। তার জন্য সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে মাছটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বেশ বড় সাইজের একটা বেগুন। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। আলুটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যারা আলুটা পছন্দ করেন না, তারা কিন্তু বেগুনের মধ্যে আলুটাকে স্কিপ করে যাবেন। এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একে একে হলুদ লবণ মাখানো ইলিশ মাছের টুকরো। মাছের একটা সাইড যখন হয়ে যাবে, সেই পর্যায়ে অপর সাইডটাও উল্টে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি রং আসা পর্যন্ত ইলিশ মাছটাকে ভাজবো না, জাস্ট দুইটা সাইডে 2 মিনিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যখন দুইটা সাইডে হালকা করে একটু কালার চলে এসেছে, সেই পর্যায়ে আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর তেল ব্যবহার করব না, এই তেলেই রান্নাটা শেষ করব। ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো কালো জিরা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 5-6টা চেরা কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ তেল মশলা দিয়েই রান্না করছি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুটাও কিছুক্ষণ ভাজা হবে, কারণ বেগুনের তুলনায় আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এখানে যাবতীয় মশলাটা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, পেঁয়াজটা আর পুড়ে যাবে না। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। ঝাল হিসেবে শুধুমাত্র কাঁচামরিচটাই কিন্তু ব্যবহার করেছি। তারপরে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা একেবারে ছেড়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। নর্মালি বেগুনটা কিন্তু আমি এভাবে ঝোলের পানি দিয়ে পানিটা যখন বলক উঠে আসে সেই পর্যায়ে অ্যাড করি, তবে আপনারা চাইলে আলুর সঙ্গে বেগুনটাকেও কিন্তু কষিয়ে নিয়ে রান্না করতে পারেন। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট অপেক্ষা করব ঝোলের পানিতে খুব ভালো করে বলকটা আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অলরেডি ঝোলের পানিতে যখন বলক চলে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আর পানিটা কিন্তু এখানে আমি 1/2 কাপের মতো ব্যবহার করেছি। যেহেতু বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এই জন্য খুব বেশি পানি দিয়ে বেগুনটাকে কিন্তু অনেকক্ষণ জাল করা যাবে না। এতে করে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে একেবারে ভর্তা হয়ে যাবে। 3-4 মিনিট আমি ঢাকনাটা দিয়ে বেগুনটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এর মধ্যে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ইলিশ মাছ। এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তরকারিটা আমার ডান হয়ে যাবে। এখন ঝোলের পানির মধ্যে মাছটাকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন কিন্তু এখানে এক্সট্রা আর কোনো উপকরণ অ্যাড করার নেই, জাস্ট ফাইনালি আপনাদেরকে ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নিতে হবে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে।
আর যেহেতু ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু এর থেকে আর ঝোলটা শুকাবো না। গরম গরম ভাতের সঙ্গে এভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। 5 মিনিট পর গরম গরম থাকা অবস্থায় তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোলের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।